নমস্কার বন্ধুরা, জয় আর্ট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ থেকে আমাদের একটি নতুন পর্ব শুরু হচ্ছে মধ্যযুগের ভারতের ইতিহাসের। আজকে থেকে আমরা শুরু করতে চলেছি মধ্যযুগের ভারতের ধর্ম সম্পর্কে আলোচনা, অর্থাৎ মধ্যযুগের এই সময় পর্বে কী কী ধর্ম ছিল, আঞ্চলিক স্তরে কী ধর্ম ছিল বা কেন্দ্রীয় স্তরে সর্বভারতীয় স্তরের কী কী ধর্ম, সেই সব সম্পর্কে প্রশ্নোত্তরে আলোচনা। তাহলে আপনারা সবাই পর্বগুলি সবগুলি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, এই আশা রেখে আজকে আমাদের প্রথম পর্ব শুরু করছি। চলুন সরাসরি শুরু করি আজকের প্রশ্নোত্তর পর্ব। আজকের প্রথম প্রশ্ন, মুঘল ভারতের ধর্মীয় জীবনে প্রাথমিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কী? হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের ধারাবাহিক সহাবস্থান। কোশ্চেন নাম্বার টু, দাবিস্থান কোন সময়ের? আনুমানিক 1653 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার থ্রি, দাবিস্থানের বিষয়বস্তু কী? পৃথিবীর বিভিন্ন ধর্ম সম্পর্কে আলোচনা। কোশ্চেন নাম্বার ফোর, আইন ই আকবরী কত সালে রচিত হয়? 1595 সালে। কোশ্চেন নাম্বার ফাইভ, আইন ই আকবরীর রচয়িতা কে? আবুল ফজল। কোশ্চেন নাম্বার সিক্স, আবুল ফজল কোন বিষয় সম্পর্কে একটি পুঙ্খানুপুঙ্খ বিশদ আলোচনা করেছেন? তিনি হিন্দু বিশ্বাস সম্পর্কে একটি পুঙ্খানুপুঙ্খ বিশদ আলোচনা করেছেন। কোশ্চেন নাম্বার সেভেন, মানমিয়দয় গ্রন্থের রচয়িতা কে? নারায়ণ ভট্ট। কোশ্চেন নাম্বার এইট, মানমিয়দয় গ্রন্থটি কোন সময়ে রচিত হয়েছিল? 1600 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার নাইন, মানমিয়দয় গ্রন্থে কিসের ব্যাখ্যা রয়েছে? মীমাংসা দর্শনের। কোশ্চেন নাম্বার টেন, কোন দর্শন অনুযায়ী জীবচক্রে আত্মা নিজে নিজেই দেহান্তরে প্রবেশ করে? মীমাংসা দর্শন। কোশ্চেন নাম্বার ইলেভেন, বাচস্পতি মিশ্র কোথাকার মানুষ ছিলেন? মিথিলার। কোশ্চেন নাম্বার টুয়েলভ, মিথিলা কোথায় অবস্থিত? বিহারে। কোশ্চেন নাম্বার থার্টিন, বিবাদ ও চিন্তামণি গ্রন্থটির রচয়িতা কে? বাচস্পতি মিশ্র। কোশ্চেন নাম্বার ফোরটিন, বিবাদ ও চিন্তামণি গ্রন্থটির সময়কাল কত ছিল? আনুমানিক 1510 খ্রিস্টাব্দ। কোশ্চেন নাম্বার ফিফটিন, স্মৃতিতত্ত্ব কে রচনা করেন? রঘুনন্দন।